এই ঘটনাটি বগুড়া শহরের অভিজাত এলাকায়। সব মহলের নাকের ডগায় চলছে মা ও মেয়ের জমজমাট এই ব্যবসা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নজরে আসলেও কেউ কিছু বলতে পারছিলেন না। পরে সাহস করে এলাকার কয়েকজন যুবক ঘরে প্রবেশ করলে দেখতে পান কয়েকজন মেয়ে সহ মা ও মেয়ে বসে আছে। জিজ্ঞেস করা হয় কি চলছে এই বাসায়, তখন তিনি বলেন কি চলবে, আমরা বসে আছি, গল্প করছি। পাশেই বসে থাকা মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করলে এক একজনকে এক এক সম্পর্কের কথা বলে পরিচয় করিয়ে দেন। কি চলবে, কিছুই চলবে না, আমার ভাই বসা, আমরা কথা বলতে আছি, আমার আমার স্বামীর নিয়ে মামলা চলে, কথা বলতে কারা কারা, এই যে হ্যাঁ এই যে দাদের আত্মীয়, দাদের আত্মীয়, আরে একজনকে পরিচয় করিয়ে দেন মেয়ের স্বামী বলে, বয়স্ক একজনকে পরিচয় করিয়ে দেন চাচাতো ভাই বলে, যাকে এই যুবকেরা আগে থেকেই চিনতেন। আর কারা আছে জিজ্ঞেস করলে টিনের ঘরের দোতলা থেকে এক সুন্দরী নেমে আসেন, সাথে একজন ছেলে। এই সুন্দরী তার স্বামীর নাম বলেন রফিক, সে পাশের ঘরেই আছে বলে জানায়। আর যার সাথে উপর থেকে নেমে আসলেন এই ছেলেটাকে বলেন তার ভাই। পাশের রুমে থাকা রফিক নামে তার স্বামীর সাথে কথা বলতে চাইলে তার অস্তিত্ব এই বাড়িতে পাওয়া যায়নি, যাকে একটু আগেই বলেছিলেন পাশের রুমে আছে। সবকিছু খোলাসা হবার পর এই সুন্দরী বলেন তিনি এখানে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আবার বলেন তিনি স্থানীয় ওষুধের দোকানে ওষুধ কেনাবেচার কাজ শিখছেন। টিনের ঘরের দোতলায় গিয়ে দেখা যায় এলোমেলো বিছানায় পড়ে আছে খেলাধুলা করার সামগ্রী। দেখে মনে হচ্ছে সদ্যই একটি ইনিংস শেষ হয়েছে। আর তার কিছুটা আন্দাজ করা যায় এই সুন্দরী তরুণীর গলার তাওয়াল দেখে। মাঠের পরিস্থিতি ও খেলাধুলা সম্পর্কে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাওয়া যায়নি তার কাছে। আমি কথা বলতে বের হই কিন্তু 10 টাকা না দিই। আচ্ছা আপা কথা বলেন। আপনি এই টাইমে দেখছেন, এই টাইমে কথা বলুন। একে একে সবকিছু যখন পরিষ্কার হয় তখন এই ব্যবসার উদ্যোক্তা নারীকে জিজ্ঞেস করা হয় তিনি কেন পরপুরুষকে নিজের মেয়ের স্বামী বলে পরিচয় করালেন, তখন তিনি এর কোনো উত্তর দেননি। আর মা ও মেয়ে মিলে কেন এই ব্যবসায় নেমেছেন সেই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। আমার এই স্বামীর নিয়ে তো মামলা চলতে আছে বুঝছেন। সে কি মামলা আছে? সে করতে যৌতুক মামলা চলে, যৌতুক মামলা চলে, আর একটা করছে।